আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রমাসিক টিউব 2020 ব্লগস। আমি এখন আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আজকে এখানে বরাবর আগের মতোই আমি ঈদুল ফিতরের নামাজটা আদায় করেছি। আল্লাহ আমাদের নামাজ কবুল করুক। এখন ঈদ জামাত শেষ হয়ে গেছে। সবগুলো জামাত শেষ হয়ে গেছে। এই হচ্ছে ভিতরের পরিবেশ। মানুষ আস্তে আস্তে সবাই চলে গেছে। এই হচ্ছে ভিতরের পরিবেশ। আমি বরাবরই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা নামাজই এখানে পড়ার চেষ্টা করি সবসময়ই। বিগত ছয় বছর যাবতীয় আমি এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজগুলো এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পড়ছি। আর যদি ঢাকার বাহিরে ঈদ করা হয় কখনো আমার ফার্মে, তখন আমি এলাকার যে মসজিদ আছে সেখানে নামাজ পড়ি। যেমন গত বছর ঈদুল ফিতরের নামাজটা করোনা ভাইরাস শুরু হওয়ার কারণে আমার নিজ ফার্মে সেখানেই পড়েছি, কারণ তখন আমি ওইখানে ছিলাম। সেটা সিংগাইর পৌরসভাতে অবস্থিত, সিংগাইর উপজেলার মধ্যে। সে বাইতুল মোকাররমের আরেকটা বাহির সাইড। মানুষ আস্তে আস্তে সবাই এখন বের হয়ে যাচ্ছে মসজিদ থেকে। আজকে পবিত্র জুমার দিন এবং ঈদুল ফিতর, এবং আজকে জুম্মার নামাজও আছে। তো এখন যে সাইড দিয়ে মানুষ সবাই বের হয়ে যাচ্ছে নামাজ শেষে, অনেক মানুষ এখানে আসে নামাজ পড়ে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম পাঁচটা জামাত এখানে হয়, সকাল 7টা, 8টা এবং 9টায়, 10টায় এবং 10:45টায়। তো আজ 10:45টা শেষ জামাত। আপনারা এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন সময়গুলো, প্রথম জামাত, দ্বিতীয় জামাত, চতুর্থ, পঞ্চম, 14 মে 2021 খ্রিস্টাব্দ, আজকে শুক্রবার। এই হচ্ছে মসজিদের পূর্ব প্রান্তে আরেকটা মিনার, এবং এদিকেও মানুষ এই সাইড দিয়ে, ওইদিকে গেট আছে আরেকটা গেট, এখান দিয়ে মানুষজন বের হয়ে যাচ্ছে এবং প্রবেশ করছে। আবার কিছুক্ষণ পর জুম্মার নামাজের জন্য মানুষজন আসবে। দেখতে পাচ্ছেন ভিডিও। সো ভিউয়ার্স, আজকের মোটামুটি খুবই একটা ভালো দিন, শুক্রবার প্লাস ঈদুল ফিতর, ঈদের দিন একসাথে একই দিনে হয়েছে। এগুলো ওযুখানা, এখানে বাইতুল মোকাররমের ওই পাশে ওযুখানা আছে। আর এটা হচ্ছে আরেকটা অংশ সাইড, এখানেও অনেক মুসল্লিরা নামাজ পড়ে। ওই দিক দিয়েও প্রবেশ মুখ এবং এক্সিট এবং এন্ট্রি দুটোই আছে। এই হচ্ছে বাইতুল মোকাররমের একটা সাইট। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই এখানে শেষ করছি। সবাইকে আবারও ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই মাস্ক পরবেন। মাস্ক পরতে ভুল করবেন না কখনোই, কারণ মাস্কটা আপনার অনেকটা কার্যকর। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও তাদের স্বীকৃত করা, যে এমনি নর্মালিও আমরা ধুলাবালি, যাদের অ্যালার্জি আছে অনেক, যেহেতু ঢাকা শহর প্লাস অন্যান্য জায়গায়
বর্তমানে এয়ার পলিউশন আছে, সেই হিসেবেও তো আমরা অনেকেই মাস্ক ইউজ করা অনেক উপকার। আর এখন তো এমনি মহামারী চলছে, সো মহামারীর মধ্যে আমাদেরকে মাস্ক পরতে হবে এবং বেশি বেশি সাবান দিয়ে হাত ধোবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, স্পেশালি হেক্সিসলটা খুবই ভালো। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আবারও ঈদ শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আমি এই আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।